ইউটিউব এবং ফেসবুকের ভিডিও কেন এবং কিভাবে বুস্ট করবেন বা বুস্ট করতে গেলে আপনাদের কি কি লাগবে, মাস্টার কার্ড বা ইবিএল কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড বা কি কি ধরনের কার্ড লাগবে বা কি কি ধরনের সমস্যা ফেস করতে পারেন, সকল বিষয়বস্তু থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই রুদ্রবাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ইউটিউব রিলেটেড ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। আশা করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনেক উপকারে আসবে। তো ইউটিউবের ভিডিও এবং ফেসবুকের ভিডিও কেন কীভাবে বুস্ট করবেন, কীভাবে করতে হয়, আপনাদের কী কী মাস্টার কার্ড লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, সেই সকল বিষয়বস্তু এখানে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন, তাহলে অনেকের উপকার আসবে এবং অনেকের অনেক ভুল ধারণা এবং ভুল ভ্রান্তিগুলো ভেঙে যাবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। প্রথমে আমাদের জানতে হবে কেন আমরা ফেসবুক এবং ইউটিউবের ভিডিওগুলো পোস্ট করব। ফেসবুক এবং ইউটিউবের ভিডিওগুলো পোস্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কারণ হয় সেটা হলো যে আমার ভিডিওটা যেন অনেক মানুষের কাছে চলে যায় এবং মানুষ যেন দেখে। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে আপনি যদি এই ফেসবুক এবং ইউটিউবের ভিডিওগুলো জোর করে কারোর সামনে নিয়ে দেখান, তাহলে হলো কি ভিডিওটা 5 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখে সেটা স্কিপ করে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা ঠিকই আসবে, কিন্তু আপনার প্রতি যে স্যাটিসফাই বা আপনাকে যে ভালো লাগা ভালোবাসা সেটা কিন্তু কখনই হবে না। সেক্ষেত্রে আপনি বুস্ট করতে পারেন আপনার কিছু ভিউজ এবং ওয়াচ টাইমের জন্য। সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিউজটা হবে ঠিকই, কিন্তু ভিডিওর র্যাঙ্কিংটা কমে যাবে এবং ওয়াচ টাইমটা সেরকম আসবে না। একটা 4 মিনিটের ভিডিও যদি আমার সামনে আসে, তাহলে কী করবো আমি দেখতে থাকবো যদি 10 সেকেন্ড 12 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিতরে যদি আমার ভিডিওটা ভালো না লাগে, তাহলে সেই ভিডিওটা কিন্তু আমি স্কিপ করে দেবো। সেক্ষেত্রে আপনার ইউটিউব এবং মনিটাইজেশনের জন্য যদি অনেক সময় দেখা যায় যে আপনি ডলার ক্রয় করে বা মাস্টার কার্ড বা ইবিএল কার্ড ক্রয় করে যদি সেই ভিডিওগুলোকে বুস্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি জোর করে 5,000 মানুষের কাছে পৌঁছালেন, কিন্তু 5,000 মানুষ সেই ভিডিওগুলো অবশ্যই দেখলো, দেখার পরে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলো না। আপনার একটা ভিডিও যদি কোয়ালিটি এবং সম্পূর্ণ ভালো হয় এবং এখানে যদি ইনফরমেশন ভালো থাকে, আপনাকে কখনোই বুস্ট করতে হবে না। সেই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ব্রাউজার ফিচারে চলে আসবে, মানুষ দেখতে থাকবে, শেয়ার করে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউস এবং ওয়াচ টাইম অনেক বেশি আসবে। আমরা যে কাজ করি, আমরা নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি বা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর কয়েকটা ভিডিও আপলোড করার পরে আমাদের মাথায় যে চিন্তা আসে যে একটা ভিডিও আমাদের ভাইরাল করতে হবে। হ্যাঁ ভাই, ভাইরাল করতে পারবেন, কিন্তু আপনি যদি বুস্ট করে ভাইরাল করেন, তাহলে সেই বুস্টের কিন্তু কখনোই মূল্য রইল না। আপনি একটা ভিডিও বুস্ট করলেন ইউটিউব অথবা ফেসবুকের মনিটাইজেশনের জন্য, সেই ভিডিওটা অনেকেই দেখলো, দেখার পরে কী হলো সেই ভিডিওটা 5 থেকে 10 সেকেন্ড দেখলো, সেটা স্কিপ করে গেল। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারলেন না। অথচ আমি যে পরামর্শটা দিব, আপনি কন্টিনিউ কাজ করে যান ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলে, কন্টিনিউ যদি কাজ করে যান, ফেসটা যখন বা আপনার ভিডিও কোয়ালিটি যখন আস্তে আস্তে ভালো হবে, ভিডিওগুলো সকলে যখন শেয়ার করে দেখবে, তখন আস্তে আস্তে ভিডিওটা র্যাঙ্ক হবে এবং ভাইরাল হয়ে যাবে। এখন আসি কীভাবে আপনি ফেসবুকের ভিডিওগুলো বুস্ট করবেন বা ইউটিউবের ভিডিওগুলো বুস্ট করবেন। আপনাকে ফেসবুক অথবা ইউটিউবের ভিডিওগুলো বুস্ট করার জন্য আপনি অ্যাডওয়ার্ডের মাধ্যমে সেটা বুস্ট করতে পারেন অথবা বিভিন্ন কোম্পানিকে দিয়েও সেটা বুস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে, সেক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে ইবিএলে। ইবিএলে কিন্তু খুব সহজে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড পেতে পারেন, সেটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই তাদের ডুয়েল কারেন্সি পাওয়ার জন্য ইবিএল তাদের ইবিএল ব্যাংকে অথবা তাদের যে কাস্টমার সার্ভিস রয়েছে সেখানে চলে যাবেন এবং সেখান থেকে আপনার এই ফর্ম দিয়ে সেখানে কিন্তু একটা কার্ড ক্রয় করে নিতে পারেন। তো এই ইবিএল এবং সে ইউটিউবের অথবা ফেসবুকের ভিডিওগুলো পোস্ট করার ক্ষেত্রে কিন্তু ইবিএল কার্ড দিয়ে আমি আশা করি সেটা আপনাদের অনেকটা উপকার হবে না, কারণ আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন আপনার ইবিএল কার্ড থেকে, $1,000 ক্রয় করে একটা ভিডিও পোস্ট করলে সেক্ষেত্রে আপনি 5 লক্ষ ভিউজ পেলেন। তো সেই ভিউজটা থেকে কিন্তু আপনার কি ইনকামটা, সেই $1,000 ইনকাম করতে পেরেছেন বা পারবেন, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সেই মাথায় চিন্তা করে কিন্তু আপনার ভিডিওটা বুস্ট করতে হবে, কারণ আপনি $1,000 ক্রয় করে একটা ভিডিও বুস্ট করলেন, সেখান থেকে কত টাকা ইনকাম হলো সেটা কিন্তু আপনি জানতে হবে। আমার পরামর্শ হলো আপনি কন্টিনিউ কাজ করে যান, ভিডিও আপলোড করতে থাকেন, একসময় আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, কারণ ইউটিউবে তো ফেসবুকে কখনোই থেমে থাকে না। আর ফেসবুকে যেন তো আরও ইজি ব্যাপার, ভিডিও ব্রাউজ করলে সেটা সামনে চলে আসে।
তো আমি আশা করব যে অবশ্যই ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিওগুলো কখনো বুস্ট করবেন না, বুস্ট করা থেকে বিরত থাকুন, নিজের কাজ করুন এবং হঠাৎ করে দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, এক সময় আপনার ফেস এবং লোকেশন দুইটাই চিনে ফেলবে, তখন কিন্তু আপনার ভিডিও দিতে দিতে সকলে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে বা সকলে দেখবে। এক্ষেত্রে কিন্তু আপনার বুস্ট করে একটা ভিডিও ভাইরাল থেকে সকলগুলো ভিডিও যখন আপনি দেখবে তখন কিন্তু আপনার সব দিক দিয়েই ভালো হবে এবং ইনকামটাও সেটা কিন্তু ভালো হবে। তো আশা করি এই টিপসটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তো ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সকলে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।